স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে। সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন তারাই এখন রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাস্তা প্রশস্তের কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ছয় মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা। একই সঙ্গে তিনি বলেন, প্রকল্পেও বাজেট বাড়ানোর চর্চা আর হবে না, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, বরাদ্দ দেওয়া বাজেটেই কাজ শেষ করতে হবে বলেও জানান তিনি। ধরেন যে এই যে ওই রাস্তাটা ব্লক না করে তারা যদি সোহরাওয়ার্দী উদ্যানে এসে অনুষ্ঠানটা করে, তাদের বক্তব্য সবাই যার যার বক্তব্য বলতো, সোহরাওয়ার্দী উদ্যানে এসে করুক, তত ধরেন রাস্তাটা যানজট হয় না। এগুলি ক্ষেত্রে আপনারও কিন্তু জনগণকে সচেতন করতে হবে। আপনারা কিন্তু খুব ভালো কাজ করতেছেন, মানে পাবলিক সচেতনতা আপনারা বাড়াবেন। আর একটা আমি বলবো যে আমাদের ভিতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন।